আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের আহ্বান 24 চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। গাছ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দান করেছেন তার অন্যতম একটি হলো গাছ। বিভিন্ন প্রকারের গাছপালা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে সুশোভিত করেছেন, ফলে ফুলে আমাদের ভরিয়ে দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, আমাদের দান করেছেন সবুজ পৃথিবী। একটি গাছ বাতাস থেকে 60 পাউন্ডেরও বেশি ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং 10টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে। তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজ হাতে গাছ লাগিয়েছেন, গাছ লাগানোর প্রতি উৎসাহিত করেছেন, তার সাহাবিগণও নিজেরা গাছ লাগাতেন এবং একে সওয়াবের কাজ মনে করতেন, যেমনটি হাদিসে এসেছে। কোনো ব্যক্তি যখন গাছ লাগায় তো এ গাছ যত ফল হবে তার আমলনামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফ হাদিস নম্বর 23,520। অন্য হাদিসে এসেছে, যদি কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে তাহলে সে যেন তা রোপণ করে দেয়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 12,902। প্রিয় দর্শক, উক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম গাছ আমাদের জন্য কতটা উপকারী ও দরকারি। তাই আমাদের সকলকে বিনা প্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। এটি যেমন নিয়ামতের নাশুকরি হবে তেমনি নিজেদের ক্ষতি ডেকে আনা হবে, কারণ বৃক্ষ যত কমতে থাকবে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকবে, খরা অনাবৃষ্টি দেখা দেবে, পৃথিবীর আবাদি অনাবাদিতে পরিণত হবে, মানুষসহ পশু পাখি বিপর্যয়ের সম্মুখীন হবে। প্রিয় দর্শক, এবার আমরা জানাবো রাতে গাছ কাটলে বা রাতে গাছের পাতা ছিঁড়লে কোনো ক্ষতি হয় কি না। আমাদের সমাজে নানা ধরনের কুসংস্কার রয়েছে, এর মধ্যে কিছু ধর্মীয় এবং কিছু সামাজিক কুসংস্কার। এই সব ধারণা বহুদিন থেকে চলে আসছে, ফলে অনেক কুসংস্কার এখন বিশ্বাসে পরিণত হচ্ছে। এতে ধর্মীয় ভাবগম্ভীর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি সামাজিক নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এমনই কিছু কুসংস্কার হলো, রাতে যা যা করতে মানা, রাতে বাঁশ কাটা যাবে না, রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না, রাতে নখ চুল গোফ ইত্যাদি কাটা যাবে না, রাতে কোনো প্রকার ফল ফসল তোলা যাবে না ইত্যাদি। রাত্রকেন্দ্রিক এ ধরনের আরও কিছু বিষয়ের প্রচলন রয়েছে, কিন্তু এসব মন গড়া কথা, শরীয়তে এর কোনো ভিত্তি নেই, কোরআন হাদিসের কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না। এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো যদি দাফন ইত্যাদি কাজের জন্য রাতেই বাঁশ কাটার প্রয়োজন হয়, তিনি কি তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এরকম অমূলক ধারণার কারণে দেখা যাবে তিনি বেশ চিন্তিত হয়ে পড়বেন। তেমনি কারো যদি রাতে গাছ থেকে কোনো ফল বা কোনো সবজি তোলার প্রয়োজন হয় তাহলে তিনি কি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? না, এ সব কিছুই হচ্ছে প্রচলিত কুসংস্কার, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাতে বাঁশ কাটা, গাছের পাতা ছিঁড়া এবং কোনো গাছকে কাটা ইত্যাদি সবগুলোই শরীয়তে জায়েজ আছে, কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে এ ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।